আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এই যে সেই কোপাই নদী যার রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে আছে ইতিহাস। শান্তিনিকেতন তো আপনারা ঘুরতে আসবেন ভেবেই নিয়েছেন, শান্তিনিকেতন কিভাবে আসবেন, এসে কোথায় থাকবেন, কি কি ঘুরে দেখবেন, কি কি খাওয়া দাওয়া করবেন, সমস্ত কিছু কিন্তু ডিটেলস ইনফরমেশান থাকছে আমার আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে শান্তিনিকেতন ঘুরতে আসলে আপনাদের আর কোনো অসুবিধায় পড়তে হবে না। এগুলো এনজয় করতে হলে একবার আসতে হবে এই সোনাঝুরি হাট। চিংড়ি মাছের ভিতর করা তাই জেলেছি ঘি, নিজের হাতে ভাত ছেড়েছি, ভাবলে হবে কি ওরে মন, ভাবলে হবে কি। এই যে সাঁওতালি ডান্স হচ্ছে এখানে, এরকম ভাবে কোনোদিন গাছের থেকে পড়ছে আর সেই খেজুরের রস টেস্ট করে দেখেছেন? খড়ের চাল যে মাটির যে বাড়িটা দেখছেন, এই দৃশ্য দেখে একটা কবিতা লিখেছেন যে এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশের দিকে। এটা বাংলা সহজ পাঠ বইয়ে প্রথম পাতায় বাড়িটা তাল গাছের ছবিটা দেখতে পাবে। হ্যাঁ হ্যাঁ, সেই খুব পপুলার একটা কবিতা। এই সেই বটগাছ যেখানে বসে রবীন্দ্রনাথ হাট কবিতাটি লিখেছিল। শান্তিনিকেতন তো ঘুরতে আপনারা চলে এসেছেন, কিন্তু এখানে এসে থাকবেন কোথায় সেটাই ভালো একটা হোমস্টের খোঁজ আজকে নিয়ে এসেছি। পুরোটা একদম ঘরোয়া খাবার, মনে হবে যেন একদম পুরো বাড়িতে বসে মায়ের হাতে রান্না খাচ্ছে। শান্তির খোঁজে শান্তিনিকেতন আসেননি এমন কোনো বাঙালি মনে হয় খুঁজে পাওয়া বড়ই দুষ্কর। বিশ্বকবি রবীন্দ্রনাথের স্মৃতিতে বিজড়িত সেই শান্তিনিকেতন, পৃথিবী সূর্যের আলো যেখানে পৌঁছেছে সেখানেই রবীন্দ্রনাথের কোনো না কোনো সৃষ্টি পৌঁছে গেছে। রাঢ়ভূমিতে পা দিলেই বাদলিয়ার এই যে তাল মনের মধ্যে আমাদের বাঁধতে থাকে। রাঢ় বাংলার রাঙামাটি আর সবুজ বনানের মুক্ত পরিবেশে মানুষকে শিক্ষা দিতে চেয়েছিলেন তিনি, বিশ্বের দরবারে বাংলাকে তুলে ধরতেও চেয়েছিলেন তিনি। তাই শান্তিনিকেতনের সাথে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে, সেই সঙ্গে বাউলের সুর, আদিবাসী নৃত্য, সোনাঝুরির হাট, সতীপীঠ কিংবা শিল্পগ্রাম, এই সবই টানে বারবার মানুষ শান্তিনিকেতনে ছুটে চলেন। শীতের এক সকালে আমিও রওনা দিয়েছিলাম বোলপুরের উদ্দেশ্যে। তাহলে শান্তিনিকেতনে ঘুরতে এসে এখানে কোথায় থাকবেন, কি খাওয়া দাওয়া করবেন এবং এখানে ঘুরে কি কি দেখবেন, রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত কি কি রয়েছে, সমস্ত কিছু ডিটেলস কিন্তু থাকছে আমার আজকের ভিডিওতে। তাহলে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে শান্তিনিকেতনে ঘুরতে আসলে আপনাদের আর কোনো সমস্যায় পড়তে হবে না। তাহলে সবার প্রথমে আপনাদের বলি আপনারা শান্তিনিকেতন আসবেন কিভাবে। কলকাতা থেকে ট্রেনে আসাই সবচেয়ে ভালো প্রসেস। অনেক ট্রেন আছে বোলপুর আসার জন্য, তার মধ্যে শিয়ালদা থেকে আছে দুটি ট্রেন, যেমন কাঞ্চনজঙ্ঘা ও মাতার এক্সপ্রেস, এবং হাওড়া থেকেও আছে আরও চারটি ট্রেন, বন্দে ভারত, গণদেবতা, কুলিক এবং শান্তিনিকেতন এক্সপ্রেস। এই ট্রেনগুলো করে আপনারা বোলপুর আসতে পারেন। সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টা এবং ভাড়া পড়বে 145 থেকে 175 টাকার মধ্যে। বোলপুর তো আপনারা পৌঁছে গেলেন, এবার শান্তিনিকেতন যাবেন কিভাবে? বোলপুর স্টেশনের বাইরে থেকেই প্রচুর অ্যাভেলেবেল টোটো রয়েছে, তো সেই টোটো ধরে আপনার শান্তিনিকেতনের যে হোটেল আছে সেই হোটেলে পৌঁছে যেতে পারেন। আর না হলে হোটেলে আগের থেকে ফোন করে বলে দিলে ওরাও টোটো পাঠিয়ে দেবে বোলপুর স্টেশনে। এবার বলি শান্তিনিকেতনে কোথায় থাকবেন। আর আপনাদের যদি কোনো হোটেল বুকিং করা না থাকে, তাহলে আমরা আজকে শান্তিনিকেতনে যে হোমস্টেতে থাকবো চলুন আপনাদের নিয়ে যাচ্ছি, দেখুন এই হোমস্টেটা আপনাদের পছন্দ হয় কি না। তবে একটা জিনিস আপনাদের বলে রাখি, শান্তিনিকেতনের সমস্ত হোমস্টের চেক ইন টাইম হচ্ছে 12টা, তো আপনারা যদি সকালের দিকে ট্রেনে আসেন তো তাড়াতাড়ি আসলে বোলপুর স্টেশনের বাইরেই একটা মিউজিয়াম আছে, ওই মিউজিয়ামটা আপনারা ঘুরে নিতে পারবেন।
তাহলে সময়টাও নষ্ট হবে না, হোটেলের বাইরে এসে আপনাদের রুমের জন্য অপেক্ষাও করতে হবে না। শান্তিনিকেতন তো ঘুরতে আপনারা চলে এসেছেন, কিন্তু এখানে এসে থাকবেন কোথায় সেটাই একটা কনফিউশন রয়েছে। তো আপনাদের সেই কনফিউশনটা দূর করার জন্য আমি শান্তিনিকেতনে খুব ভালো একটা হোমস্টের খোঁজ আজকে নিয়ে এসেছি, যেখানে আছে একদম পুরো প্রকৃতির মাঝখানে, গাছগাছালি দিয়ে ঘেরা, বিভিন্ন ফ্লাওয়ার গার্ডেন আছে যেখানে, যে ঠাকুরের মন্দিরে সন্ধ্যা আরতি আপনারা সন্ধেবেলা দেখতে পারবেন, এবং খুব সুন্দর লন আছে, সাজানো গার্ডেন আছে, এবং ছাদের উপরে খুব সুন্দর বসে সময় পাস করার মতন জায়গা রয়েছে, খাওয়ার দাওয়ার রুম, এবং চারিদিকে শিল্প সংস্কৃতির খুব সুন্দর একটা ছোঁয়া রয়েছে। সব কিছুই আপনারা পেয়ে যাবেন একটা জায়গার মধ্যে। তাহলে চলুন আপনাদের এই হোমস্টেটা থেকে আমি ঘুরিয়ে নিয়ে আসি। তো আমরা হোটেলে ঢুকে গেছি, এই জাস্ট দিভিক হোমস্টেতে ঢুকলাম। এই যে গাড়ি পার্কিংয়ের এখানে জায়গা রয়েছে, তো কেউ যদি গাড়ি নিয়ে আসো তো অনায়াসেই এখানে গাড়ি পার্কিংয়ের অনেক জায়গা আছে, কোনো অসুবিধা নেই। তো এই হচ্ছে হোমস্টেটার ফ্রন্ট। তো আপনাদের ভেতরটা পুরোটাই দেখাবো, সব কিছু, রুম, ডেকোরেশন, খাওয়ার দাওয়ার সমস্ত ডিটেলস। মানে এই এক একটা রুমের হচ্ছে এক এক রকম নাম আছে। তো আমাদের যে রুমটা আছে সেটার নাম হচ্ছে মোহর। তো আমরা রুমের ভিতরে ঢুকছি। তো রুমে ঢোকার জাস্ট দরজারে ডেকোরেশনটা দেখুন, সমস্ত কিছুর মধ্যেই একটা কারুকার্যময় রয়েছে। রুমের ভিতরটা পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, চারিদিকটা সাজানো গোছানো। ওয়াও, ওয়ালেও দেখুন কত সুন্দর সুন্দর কারুকার্য করা আছে। এখানে বেডটাও মোটামুটি যথেষ্ট বড়, তিনজন মতো তো ইজিলি থাকতে পারবেন। এখানে দুটো ডেস্ক দেওয়া আছে, মিনি ফ্রিজও রয়েছে, এখানে আপনাদের প্রয়োজনীয় সব খাবার দাবার রাখতে পারবেন। এখানে একটা ওয়ার্ড্রপও দেওয়া আছে, বালিশ কম্বল সব দেওয়া আছে। ওয়ার্ড্রপটার বাইরের ডেকোরেশন দেখুন কত সুন্দর কারুকার্যময় কাজ করা, যেটা শান্তিনিকেতনের মেইন ঐতিহ্য। ওয়াশরুমটা দেখি, ওয়াশরুমটাও ফ্লোর টাইলসটা তো ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, কোমোড বসানো, এখানে মিরর, আয়না, গিজার, টাওয়াল, হাওয়ার, আপনাদের প্রয়োজনীয় সমস্ত কিছুই দেওয়া আছে, হেয়ার ড্রায়ারও দেওয়া আছে। আমার তো বেশ ভালো লেগেছে এই হোমস্টেটা। এবং এই রুমের ভিতরটা দেখুন, এখানে গাছ দিয়ে কি সুন্দর সাজানো রয়েছে। এখানে একটা বড় এইচডি টিভি রয়েছে, এখানে চেয়ার, টেবিল, নাইট ল্যাম্প, এই বই পড়তে যে কেউ যদি ভালোবাসো, এই দেখো এখানে বইও দেওয়া রয়েছে, জলের বোতল, গুড নাইট এবং গ্লাস কাপ সবই দেওয়া হয়। এবং দাদাদের সার্ভিস এতটাই ভালো, দেখুন আসার সাথে সাথে কি সুন্দর ওয়েলকাম ড্রিঙ্কস এর ব্যবস্থা রয়েছে। এটা কি দিয়ে করেছো ওয়েলকাম ড্রিঙ্কস? লেবুর শরবত আছে, লেবুর শরবত, বাকি দেখি। রুমটার মানে রুমের ডেকোরেশনটা যেটা দেখলাম, জেনারেলি কারোর মনেই হবে না যে আপনারা এসে এখানে ঘুরতে এসছেন বা কিছু, মনে হবে যেন নিজের বাড়িতেই রয়েছেন। চারিদিকের ঘরের ডেকোরেশন, ওয়াশরুম থেকে ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে সবকিছু মনে হবে যেন একদিন তো একটা রিল্যাক্সেবল বাড়িতে আপনারা এসে টাইম স্পেন্ড করছেন। তো আমরা রুমে এসে ফ্রেশ হয়ে, তো এবার স্নান টান করে ফ্রেশ হয়ে লাঞ্চের জন্য চলে এসেছি। এই যে এটা হচ্ছে লাঞ্চের রুম। তো লাঞ্চের রুমে ঢোকার আগেই হতে, এই যে দেখুন খুব সুন্দর একটা মৃদু মিউজিক লাগানো আছে, আর পুরো লাঞ্চ রুমটা দেখুন ডাইনিং হল, পুরো বাড়িতে সাজানো যেরকম ডাইনিং হল হয়, টেবিল, চেয়ার, কাঠের, এবং চারিদিকটা পুরো কারুকার্যময়, বিভিন্ন রকম শিল্প সংস্কৃতির সব চিহ্ন রয়েছে এই ড্রয়িং হল। মানে এই হোমস্টেতে এসে আপনার এদের যা কাজকর্ম করা আছে সেইগুলো দেখতে দেখতেই আপনার অনেকটা সময় লেগে যাবে। মানে আপনি বাইরে যে যাবেন ঘুরতে, তার আগে যে রিসর্টের যা যা কাজকর্ম করা আছে সেগুলো দেখতে, পুরো ড্রয়িংটা ড্রয়িং, প্রত্যেকটা দেওয়ালের কোনায় কোনায় বিভিন্ন রকম কারুকার্যময় করে এই পুরো হোমস্টেটা সাজানো রয়েছে। এই যে আমরা তো বেশ অন্যরকম, এখানে শীতকালে বেশ সুন্দর ভাবে বেড আছে দুপাশে দুটো সাজানো, পুরো ছাদটা দেখুন, এখানে বিন ব্যাগ রয়েছে, এখানে বেশ ভালোভাবে বসে সুন্দর ভাবে শীতকালে দুপুরে রোদ পোয়াতে পারবে। এখানে এরকম দুটো খাটিয়াও রয়েছে, এখানেও বসতে পারবেন, এখানে শুতেও পারবেন, লাঞ্চের পর অনেকটা সময় টাইম স্পেন্ড করতে পারবেন। চারিদিকটা পুরো একদম গার্ডেনে সাজানো, বিভিন্ন রকম খুব ভালো ভালো ফুলের গাছ দিয়ে পুরো ছাদটা সাজানো রয়েছে। আমার কিন্তু বেশ ভালো লাগছে এই হোমস্টেটা, জানি না আপনাদের কিরকম লাগে, তবে ভালো লাগার জিনিসটা হচ্ছে সেটা সামনাসামনি এসে রিয়েলাইজ
রিয়েলাইজ করতে হয়। আমি ক্যামেরায় আপনাদের কতটা ভালো লাগাতে পারছি জানি না, তবে যদি সত্যিকারের আপনারা এখানে মানে প্রাকৃতিক মানে পুরো এত কারুকার্যময়ের মাঝখানে এসে যদি একটা দিন সময় কাটাতে চান, তাহলে আমি বলতে পারি গ্যারান্টির সাথে অনায়াসেই আপনাদের এই হোমস্টেটা খুব ভালো লাগবে। এই ছাদের থেকে বাইরের লনটা দেখুন, এই টালি শেড রয়েছে এখানে এবং পুরো লনটা এবং গেটে খুব সুন্দর বিভিন্ন রকম কালারিং ফুল গাছ দিয়ে এত সুন্দরভাবে সাজানো রয়েছে লনটা, এবং বাইরে উপরেও এখান দিয়ে উঠে একটা উপরে পাদ রয়েছে ওখানে কিছু জামা কাপড় মেলার জন্য, এবং উপরের দিকেও এনাদের রুম রয়েছে। তো এই রুমগুলোও আমরা পরে দেখাবো। তো আপনাদের জাস্ট এই হাতটা দেখিয়ে দিলাম কত সুন্দরভাবে সাজানো রয়েছে। চলে যাও। তো দাদারা খুব যত্ন সহকারে আমাদের লাঞ্চের পরিবেশন করছে। তো লাঞ্চের মেনুতে শুধু দেখুন কত কি আইটেম রয়েছে। কাতলা থাকবে। তো খাবারের মানও দেখছি বেশ ভালো এবং গরম গরম রয়েছে সব। তো আমি প্রথমে ভেজ ডাল দিয়ে স্টার্ট করছি খাওয়া, এবং তার সাথে যে বেগুন ভাজা আছে বেগুন ভাজার উপরেও দেখুন পোস্ত ছড়ানো আছে। তাহলে তাড়াতাড়ি করে আমরা এবার লাঞ্চটা সেরে পেরি। লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়ব টোটো বুক করে সোজা একদম আশেপাশের সাইট সিনগুলো করতে, যেমন বিশ্বভারতী ক্যাম্পাস, সোনাঝুরিহাট, সৃজনী শিল্পগ্রাম, এগুলো সব ঘুরে দেখব এবং আপনাদেরও ঘুরে দেখাবো। শান্তিনিকেতনের মেন ক্যাম্পাসের ভিতরে এই স্পটগুলো হচ্ছে, দেখান এই টোটো দাদারা। টোটাল 24টা স্পট আছে নাকি? তো এই এই দাদা আপনার স্টেশন বোলপুর স্টেশন থেকে পিক আপ করে নেন? তো হ্যাঁ, স্টেশন থেকে পিক আপ করে নিলে আবার সেখানে ছেড়ে দেন যদি কেউ ঘোরে। তো কতগুলো পয়েন্ট আপনারা দেখান টোটাল? 24টা জায়গা। 24টা কত টাকা করে নেন? আমরা এটা 300 টাকা নিই। 300 টাকা 24টা দেখিয়ে দেন? হ্যাঁ, এটা প্রায় আধা ঘন্টা 40 মিনিট সময় লাগবে। আচ্ছা 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 আচ্ছা। আর যদি টোটাল কিছু কঙ্কালীতলা আরও কিছু পয়েন্টস যদি দেখান তখন? এগুলো সব এক একটা জায়গায় একরকম ভাড়া দেওয়া আছে। কঙ্কালীতলা যেমনি আমরা 300 টাকা ভাড়া দেওয়া আছে, কোপাই নদী আমরা 200 টাকা ভাড়া দেওয়া আছে। এগুলো সব যখন টোটাল একটা প্যাকেজ করে নেয় সেটা আমরা 800-900 টাকার মধ্যে হয়ে যায়। 800-900 টাকার মধ্যে টোটাল প্যাকেজটা হয়ে যাচ্ছে। তো আমি অনেকগুলো টোটো দাদার সঙ্গে কথা বললাম, জানি না তো কেউ বেশিরভাগই 1200-1500 টাকা বলছে। তো এই দাদা দেখলাম বলছে 800-900 টাকায় আপনার পুরো কত সময় নেবেন তাও? এটা প্রায় আমরা ঘন্টা চারেক। ঘন্টা চারেক কেউ যদি একটু বেশি সময় হ্যাঁ তখন আবার এসে এক্সট্রা কিছু ধরে দেয়। এক্সট্রা কিছু মোটামুটি 800 টাকায় আপনার পুরোটা আপনি ঘুরিয়ে দিতে পারবেন, পুরো বোলপুর স্টেশন থেকে আবার বোলপুর স্টেশনে পিক আপ করে দেবেন। আপনার নাম আর ফোন নাম্বারটা বলুন। আমার নাম হচ্ছে রবি। হ্যাঁ বলুন। 7872517325 এই নাম্বারে কল করলে পেয়ে যাবেন। তো টোটোতে করে আমরা এখন শান্তিনিকেতনের ক্যাম্পাসের ভিতরের জায়গাটা ঘুরে দেখবো। তো টোটাল 24টা স্পট আছে এখানে ঘুরে দেখতে। অমর্ত সেনের বাড়ি? হ্যাঁ। বাড়িটার নাম হচ্ছে পতিচি, এটি সেটা বাবার নাম, আর ডাক নাম ছিলেন আশুতোষ সেন। এখান থেকে আমরা তিনজনের নাম দিয়েছেন, কণিকা বন্দ্যোপাধ্যায়ের নাম দিয়েছে মোহর, ইন্দিরা গান্ধীর নাম দিয়েছে প্রিয়দর্শনী, আর রুবি ঠাকুরদার দেওয়ান হচ্ছে বাবলু সেন, ওনার দেওয়ান হচ্ছেন অমর্ত সেন। অমর্ত সেন যখন আসেন তখন এই বাড়ির মধ্যে বসবাস করেন। ওনাদের অফিস ছিলেন অমর্ত সেন, যে অমর্ত সেন যে কৃষি অর্থনীতি নিয়ে যে পড়াশোনা করছেন তাবি যে নোবেল জয় করেছিলেন এটা ছিলেন আমরা অমর্ত সেনের অফিস। সামনে যিনি কালচারটা দেখছেন এই কালচারটা বানিয়েছিলেন না ভাস্কর রামকিংকং বেজ 1965 সালে, সিমেন্ট বালি পাথর দিয়ে ছুড়ে ছুড়ে বানিয়েছিলেন। এই ছবিটা আপনি দেখছেন না বাংলা সহজ পাঠ বইয়ে যে নন্দলাল বসু আঁকা ছবিটা, আর বানিয়েছিলেন ভাস্কর রামকিংকং বেজ। রামকিংকং বেজের বাড়ি ছিলেন বাঁকুড়া, উনি বিখ্যাত আর্টিস্ট ছিলেন, কলাভবনে যে পেন্টিং নিয়ে পড়াশোনা করেছিলেন হচ্ছে কলাভবন আলেক আলেকটা জায়গা। তাই এটা হচ্ছে মেনলি অমর্ত সেনের বাড়ি। এখন কেউ থাকে না তো বাড়িতে? মা পিছনে সে মাসি, সকাল থেকে বাচ্চাটা দেখতে পায়নি বলে শাড়ি আঁচলে কাটছে, বলছে মা আমি তোমার সঙ্গে কাজে যাবো। এটা বানিয়েছিলেন ভাস্কর রামকিংকং বেজ 1955 সালে তৈরি করেছিলেন, এটা সিমেন্ট বালি পাথর দিয়ে ছুড়ে ছুড়ে বানিয়েছিলেন। এই ছবিটা দেখছেন আপনি বাংলা সহজ পাঠ বইয়ে। এই যে এটা হচ্ছে মালঞ্চ, এখানে রবীন্দ্রনাথের ছোট মেয়ে এখান থেকে পড়াশোনা করেছিলেন, থাকতেন। এটা নাম দেখে না যাযাবর, এক গ্রাম থেকে যে আর এক গ্রামে যাচ্ছে তাতে বাঁক নিয়ে আছে, উপাসে তিরি আছে, তিরি কোলে বাচ্চা আছে, ঝুড়ির মধ্যে খাবার আছে, ওদের পরিবারের মধ্যে কুকুরটা পড়েছিল, কুকুরটার সঙ্গে যাচ্ছে। এটা বানিয়েছিলাম না 1938 সালে,
এটা সিমেন্ট বালি পাথর দিয়ে ছোট ছোট বানিয়ে বানিয়েছিলেন। এটা ভাস্কর রামকিংকং বেচ, উনি বিখ্যাত আর্টিস্ট ছিলেন কলা ভবনে, আর এইসব ছবিগুলো এঁকেছিলেন নন্দলাল বসু বাংলা সহজ বাড়িটাকে। কবে খুলে দেয়? প্রতি বুধবার সপ্তাহে একদিন। 1862 সালে যখন এই বাড়িটা বানিয়েছিলেন তখনকার দিন আমরা খরচা হচ্ছে 15,000 টাকা। কাজটার নাম হচ্ছে বেলজিয়াম কাজ, অ্যাটেন্ডেন্ট টাকে। আচ্ছা, এই বিশ্বভারতী যারা জাপানি স্টুডেন্ট ছিল তারা এটা নাম দিয়েছিল ইগলু বাড়ি। এটা হচ্ছে নাট্যঘর রামকিংকং বিচ। এদিকে দেখুন একটা লিফট দেখতে পাচ্ছেন, লিপটা হচ্ছে আমরা সারেগামা পাদানিসা। এই যে সারেগামা পাদানিসার যে লিপের যে এটার এটা দেখুন, এই এই যে ছাতিমতলা, ছাতিমতলা উদ্দেশ্যে একটা আছে গাছের নাম। 1862 সালে যখন মহেশনাথ দেবেন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন একটা পুরো জঙ্গল ছিলেন, এখানে কিছুক্ষণ বিশ্রাম না পর উনি জায়গাটা জিজ্ঞেস করলেন কার, উনি বলেছিলেন ভবনমোহন সিং করে যায়, যাকে লটসেনা বলতেন। লটসেনা বলে দেখবেন একটা রাস্তা আছে, লটসেনা রয়ে উনি একটাকে বিনিময়ে জায়গাটা নিয়েছিলেন। গেটটা আমরা বছরে চারবার খুলে দেয়, এক হচ্ছে 22শে শ্রাবণ, 25শে বৈশাখ, 13ই ডিসেম্বর, বসন্ত উৎসবে। বসন্ত উৎসবটা প্রথম আমার এখানেই শুরু হয়, খোলদার খোল লাগজার অনুষ্ঠানটা আমরা প্রথম। আর ওই যে ভেতরে গেলে দেখছেন ওখানে একটা ক্লাসরুম, বাচ্চাদের ওপেন ইন ক্লাসগুলো আমার গাছতলায় পড়াশোনা হচ্ছে। আচ্ছা আচ্ছা, ওই যে এখানে গাছতলায়। আচ্ছা, ওই যে গাছতলায় পড়াশোনা হচ্ছে ওই জায়গাটা, পাঞ্জাবি সাদা প্যান্ট পরে ভেতরটা আমরা ক্লাস হচ্ছে, ওপেন ইন ক্লাস। 1 থেকে 10 ক্লাস গাছের নিচে হয়, তারপর বাকিগুলো আমরা ডিপার্টমেন্টে বেড প্লে করে। আচ্ছা, এই ছাতিমতলা। এটা হলো নন্দলাল বোসের বাড়ি। কি যেন কবিতাটা, এখান থেকে একটা বাংলা সহজ করে বইটি লিখেছিলেন, ঘুরতি চলে মূর্তি তুলে তিন সাল থেকে ঝগড়া করে রান্নাঘরের চালে অমল হয়ে গেল, ওইটা আমরা এখান থেকে লিখেছিলেন নন্দলাল বোসের বাড়ি। এই নন্দলাল বোসের বাড়ি, এই যে দেখুন এটা হলো নন্দলাল বোসের বাড়ি। এই কালচারটা বাড়ি ছিলেন না রামকিংকং বেচ, 1865 সালে। এটা বাড়ি ছিল না সিমেন্ট বালি পাথর দিয়ে ছুটে ছুটে বাড়ি ছিলেন এই ছবিটা। এটা না ধোপার মেয়ে কাপড় কাচার, আদিবাসী মেয়ে ধান ঝড়াচ্ছে, আদিবাসী জায়গায় এরকম পাটাতে ধান বেড়েছেন, সেই কালচারটা উনি বানিয়েছিলেন। এই ছবিটা কি ধর দেখতে না বাংলা সহজ পাঠ বই আপনার। আচ্ছা আচ্ছা, বাংলা সহজ পাঠের যে প্রথম পেজের যে ইয়ে। হ্যাঁ, আর এদিকটা হচ্ছে বাড়িটার নাম দিয়েছে তালুজ ধ্বজ বাড়ি। হ্যাঁ, তালুজ ধ্বজ মানে হচ্ছে একটা পতেগা, ওনার নামে বাড়িটা করেছিলেন। খড়ের চাল যে মাটির যে বাড়িটা দেখছেন, এই বিশ্বলেখ একটা কবিতা লিখেছিলেন যে এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশের দিকে, একটা বাংলা সহজ পাঠ বইয়ে প্রথম পাতায় বাড়িটা তাল গাছের ছবিটা দেখতে পাবেন। হ্যাঁ হ্যাঁ, সেই খুব পপুলার একটা কবিতা, এই এই সেই গাছ, এই তাল গাছ তো তারা বহু বছরের পুরনো। হ্যাঁ, সেই গাছে কি এটা? এই রবিদা এই বটগাছের ডিটেলসটা বলে দিচ্ছেন, ইতিহাসটা। এই যে বরগাছটা দেখছেন, এই বরগাছটার নাম যে তিন পাহাড়ি বরগাছ। তিন পাহাড় মানে তিনটে যে পাথর দেওয়া রয়েছে, এটা কোপাই নদী পাথর। আচ্ছা, রবীন্দ্রনাথের বাবা মহেশনাথ দেবেন্দ্রনাথ ঠাকুর বসেছিলেন এটা, তখন আমরা রবীন্দ্রনাথের বয়স তখন আমরা 12 বছর। আচ্ছা, এখানে একটা হাট কবিতা লিখেছিলেন, তখন এটা পুরো মাটির রাস্তা ছিলেন। আচ্ছা আচ্ছা, এখন পাকা, এখন পাকা হয়ে গেছে। তখন এখানে একটা হাট কবিতা লিখেছিলেন বটগাছে বসে রবীন্দ্রনাথের বাবা মহেশনাথ দেবেন্দ্রনাথ ঠাকুর, যে কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি গাড়ি চালায় বংশীমধর সঙ্গে যায় ভাঙ্গে মধ্যে। তারপর উনি চলে যান বাংলাদেশে, হাট বসে যে শুক্রবারে বংশীগঞ্জে পদ্মার পরে। এই বরগাছের ছবিটা আপনি দেখতে পাবেন বাংলা সহজ পাঠ বইয়ে, নন্দলাল বসু আঁকা ছবি। এই সেই গাছ দেখুন, এ তো কয়েকশো বছরের পুরনো গাছ। তার পাশে একটা ছোট্ট মতন একটা পুকুর আছে, পুকুরটার নাম দিলাম তাল পুকুর। এখানে কাজী নজরুল ইসলাম রাজেশ একটা কবিতা লিখেছিলেন, বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল পুকুরে, কবিতাটা আমরা এখান থেকে লিখেছিলাম। এখানে ছোট বাচ্চাদের ক্লাস হয় বলে পুকুর তাল পুকুর বুঝিয়ে দিতে, নাম দিতেন তাল পুকুর। আচ্ছা, এই যে
জায়গাটা দেখছেন, এই জায়গাটার নাম দিয়েছে মৃণালিনী আনন্দ পাঠশালা। রুবিদাদের স্ত্রীর নাম ছিলেন মৃণালিনী, ওনার নামে পাঠশালাটা খুলেছিলেন। রুবেন আমরা গাছের নিচে ক্লাস করানো হয়, নটা ছাত্রছাত্রী, একটা করে টিচার, বাচ্চারা দুটো আসন নিয়ে আসে, একটা বই খাতা রাখার জন্য, একটা নিজেরা বসার জন্য। 1902 সালে যখন স্ত্রী ডিআর পার্ক আছে, তো আপনারা বিশ্বভারতী ক্যাম্পাস ঘুরতে চাইলে ঘোরার সাথে সাথে এই ডিআর পার্কটিও দেখে নিতে পারেন। এই যে শান্তিনিকেতনের ভেতরে, তাই তো, এটা এই শান্তিনিকেতনের ভেতরে এই ডিআর পার্ক আছে। আপনারা এখানে ঢুকতে পারেন 9:00 থেকে 3:30, উদ্বোধন সম্পূর্ণ বন্ধ, প্রবেশ মূল্য 100 টাকা, খোলার সময় ওপেন। এখানে ওপেন হরিণ দেখতে পাবেন, বল্লভপুর অভয়ারণ্য। এখানে সব খোলা হরিণ থাকে নাকি সব? এখানে ঢুকলে খোলা হরিণ দেখতে পাবে। এবার আমরা চলে এসেছি সোনাঝুরির হাট ঘুরতে, তাহলে চলুন আপনাদের ওই হাটটি ঘুরে দেখিয়ে নিই। সোনাঝুরির হাটে আমরা চলে এসেছি। এই যে হাটে কি নেই, এখানে হাটে সব পেয়ে যাবেন। এই পুরো হাট ঘুরতে ঘুরতে এই শান্তিনিকেতনের সব ছোঁয়া পাবেন এই শাড়িতে। সোনাঝুরির হাটে কি পাবেন না আপনারা, শান্তিনিকেতনের বিখ্যাত যে শিল্প সংস্কৃতি তার সমস্ত কিছু ছোঁয়া পেয়ে যাবেন এখানে। সোনাঝুরি হাটের নাম তো আপনারা সবাই প্রায় শুনেছেন, অনেকটা জায়গা নিয়ে তৈরি এই হাটটি, হাতে অনেকটা সময় নিয়ে কিন্তু আসবেন এই পুরো হাটটা ঘুরে দেখতে হলে। অনেক কিছু এখানে পাওয়া যায়, ভিডিওটির অনেকটা বড় হয়ে যাবে বলে আমি পুরো হাটটা আপনাদের ঘুরিয়ে দেখাতে পারলাম না। সোনাঝুরি হাটের একটা পুরো ডিটেলস ভিডিও আসতে চলেছে আমার চ্যানেলে, যেখানে সমস্ত কিছুর ডিটেলস আপনারা পেয়ে যাবেন। ঝিরি বাঁকালদি বইছে বারো মাস, ঝিরি ঝিরি বাঁকালদি বইছে বারো মাস। এগুলো এনজয় করতে হলে একবার আসতে হবে। এই সৃজনী শিল্পগ্রামের ভিতরে হচ্ছে ক্যামেরা অ্যালাউ না, মোবাইল নিয়ে আপনারা শ্যুট করতে পারবেন, কিন্তু যেহেতু আমরা ক্যামেরা দিয়ে শ্যুট করছি তার জন্য এক্সট্রা চার্জেস এখানে কিছু পে করতে হবে। আর এমনিতে এখানে ভেতরে হচ্ছে নখানা স্টেটের বিভিন্ন গ্রামের যে শিল্প সংস্কৃতি কারিগরি দক্ষতা আছে সমস্ত কিছু গ্রামের চিহ্ন তুলে ধরা হয়েছে এই গ্রামের ভেতরে। তো আপনারা এখানে ঢুকতে পারেন, ভিতরে 20 টাকা টিকিট এবং বাচ্চাদের জন্য হচ্ছে 10 টাকা।
12 বছরের নিচে হলে। তো এটা হচ্ছে তার এন্ট্রান্স। খেজুরের রস খেতে যাচ্ছি এই যে পুকুর পাড়ের পাশ দিয়ে, ওই যে দূরে ওই খেজুর গাছগুলোর থেকে একদম পেরে আমাদের ছোট ভাই রস খাওয়াবে, খেজুরের রস। কোপাই নদীর এই যাওয়ার পথে, এই রাস্তাটায় যাওয়ার পথে এক দাদার সঙ্গে কথা হলো। তো ওই দাদা বলল যে খেজুর গাছ থেকে রস ভেঙে এখন পাড়তে যাচ্ছে, তো ওইখানে সামনে যাচ্ছে, আমরা পেছন পেছন যাচ্ছি, একদম গাছ থেকে পেরে আমরা রস খাবো, আপনাদেরকেও দেখাবো। আপনারাও এখানে আসলে এই খাঁটি রস খেজুরের আপনারা খেতে পারেন। ভালো না, মানে ন্যাচারালি এটা রয়েছে। এই গাছ থেকে পাড়ার পরে এই জায়গাটা কিছু ময়লা আছে, তো সেটাকে ছাকনিতে ছাকা হচ্ছে। এই যে খাঁটি গাছ থেকে হাড়ি থেকে পেরে খাঁটি রস আমি এই প্রথম খাচ্ছি। তো খাঁটি রস খুব বেশি মিষ্টি না, তবে এর যে ঘ্রাণটা কিন্তু অনেক বেশি। আমরা গুড় নিয়ে নিলাম, এই যে পাটালি গুড় হচ্ছে 180 টাকা করে আর চোলা গুড় হচ্ছে 150 টাকা করে। তো এই যে বাড়ির জন্য আমরা গুড় কিনে নিলাম এখান থেকে। বিকেল বেলার ঘোরা আমাদের কমপ্লিট, এবার আমরা চলে এসেছি আমাদের হোমস্টেতে। তো এখানে এসে দেখলাম গরম গরম ইভিনিং স্ন্যাক্স আমাদের জন্য একদম পুরোপুরি রেডি হয়ে আছে। সন্ধ্যেবেলার ইভিনিং স্ন্যাক্স চলে এসছে, এই ঠান্ডার মধ্যে গরম গরম ইভিনিং স্ন্যাক্সে আছে চিকেন পকোড়া, তার সাথে চিলি সস, আর এখানে হচ্ছে মিল্ক টি, আর তোমাদের দাদার জন্য হচ্ছে ব্ল্যাক টি। তো চটপট করে আমরা এখন এই ঠান্ডার মধ্যে তিনজনে একটু ইভিনিং স্ন্যাক্স করে নিই। দেখি পকোড়ার টেস্ট কেমন। দেখো দারুন, পুরো একদম ক্রিস্পি ক্রিস্পি। আমার ভালো হয়েছে চটপটা। সত্যি কথা বলতে শীতকালে সন্ধ্যেবেলায় বেশ একটু মুড়ি তার সাথে একটু ভাজা ভুজি এসব, বা একটু চপ টপ হবে, একটু পকোড়া হবে, আর একটু গরম গরম চা হবে, ব্যাস পুরো সন্ধ্যাটা একদম জমে যায়। তো সেরকমই আমাদের এখন সন্ধ্যেবেলার ইভিনিং স্ন্যাক্স শান্তিনিকেতনের এই হোমস্টেতে বসে আমরা এখন সন্ধ্যেবেলাটা এনজয় করছি। তোমাদের দাদা ইভিনিং স্ন্যাক্সে চা আর পকোড়া খেতে খেতে কাজে বসে গেছে। কেমন বানিয়েছে ব্ল্যাক টিটা? ভালো। মশলা টি বানিয়েছে। আমি মিল্ক টিটা একবার টেস্ট করি। মিল্ক টিটাতে এলাচি বানিয়েছে, দুর্দান্ত। তো আর কি বলবো বলো, তো চটপট করে খেয়ে নিই আমরা, তারপরে আবার ডিনারে ফিরে আসছি।
সন্ধ্যের পর আলোক সজ্জায় সজ্জিত হয়ে ওঠে এই হোমস্টেটি। এই যে আমাদের রাতের ডিনার চলে এসেছে, তো রাতের ডিনারে আমাদের আছে হচ্ছে ভাত, স্যালাড, আলু ভাজা, ডাল, ফুলকপি আলুর তরকারি, তার সাথে চিকেন কষা, আর এখানে রুটি, আর হচ্ছে মাংস, আবার পায়েসও রয়েছে, আর এক্সট্রা কিছু রাইস নিয়েছি, এখানে পাঁপড় ভাজা আছে। তো আমরা দুপুরবেলা লাঞ্চে আমরা ডাইনিং হলে গিয়ে করেছিলাম, রাত্রিবেলাটা প্রচণ্ড ঠান্ডা লাগছে, ওর জন্য আর ডাইনিং হল অবধি যেতে পারছি না, তাই ওদেরকে ফোন করে বলে দিলাম যে ডিনারটা ঘরে দিয়ে দিতে। তো রুমে দিয়ে গেল ওরা, খুব সুন্দরভাবে দিয়ে গেছে। তো এখানেই আমরা এখন রুমে ডিনারটা করে নেব। রাতের ডিনার হয়ে গেলে তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে আবার পরের দিন সকালে। তো সকালের গুড মর্নিং টি চলে এসছে আমাদের, এরকম রুমের বাইরে। এই যে আমাদের সকালের ব্রেকফাস্ট চলে এসছে, ব্রেকফাস্টে আছে হচ্ছে গরম গরম পুরি, এটা হচ্ছে সাদা আলু সবজি, আর এটা হচ্ছে সিমুই পায়েস। তো আমরা এখন গরম গরম ব্রেকফাস্টটা করে নেব, ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে আমরা রওনা দেব। ব্রেকফাস্ট হয়ে গেলেই তারপর আমাদের চেক আউট করার পালা। তো চেক আউট করে আমরা এখান থেকে কোপাই নদীর ঘাট এবং কঙ্কালীতলা মায়ের মন্দির ঘুরে তারপরে আমরা দেন বাড়ি যাব। আপনারাও আমাদের মতন এরকম হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যাওয়ার পথে এই দুটো স্পট ঘুরে তারপরে সোজা বোলপুর স্টেশনে চলে যেতে পারেন। হোটেল থেকে বেরিয়েই আমরা সোজা রওনা দিয়ে দিয়েছি কঙ্কালীতলা মায়ের মন্দিরের উদ্দেশ্যে। আমরা কঙ্কালীতলা মায়ের মন্দিরে পৌঁছে গেছি। শান্তিনিকেতন থেকে মায়ের মন্দিরের ডিস্টেন্স 8.5 কিলোমিটার। একান্নতা শক্তিপীঠের মধ্যে এটা হচ্ছে এক অন্যতম কঙ্কালীতলা মায়ের মন্দির, খুব জাগ্রত এই মন্দিরটি, অনেকে অনেক বিশ্বাস নিয়ে মায়ের মন্দিরে পুজো দিতে আসেন। তো আপনারা শান্তিনিকেতন ঘুরতে আসলে যেদিন রিটার্ন ব্যাক করবেন সেদিন একই টোটোতে বোলপুর যাওয়ার আগে টোটোওয়ালাকে বলে দেবেন যে কঙ্কালীতলা মায়ের মন্দির ঘুরিয়ে নিয়ে যেতে। তো আপনারা কঙ্কালীতলা মায়ের মন্দির ঘুরে দেন বোলপুর স্টেশনে পৌঁছে যেতে পারেন, তারপর ওখান থেকে ট্রেন ধরে সোজা বাড়ি চলে যাবেন। এই মায়ের মন্দিরে এসে কোথা থেকে ডালা সংগ্রহ করবেন, কিভাবে পুজো দেবেন, কোথা থেকে ভোগ খাবেন এবং এখানে এসে থাকারও ব্যবস্থা রয়েছে, সবকিছু নিয়ে আমার একটি ডিটেইলস ভিডিও আসতে চলেছে চ্যানেলে। ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে তাই এখানে আমি ডিটেইলস দেখাতে পারলাম না। কঙ্কালীতলা মায়ের মন্দিরের ঠিক পেছনের দিকে কোপাই নদীর ঘাট রয়েছে, তো আমরা সেদিকেই যাচ্ছি। এই যে সেই কোপাই নদী, কঙ্কালীতলা মায়ের মন্দির এখান থেকে ওই কোপাই নদীর ঘাট রয়েছে। তো রবীন্দ্রনাথের লেখা যে কোপাই নদীকে নিয়ে যে কবিতাটি ছিল যে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, এই সেই কোপাই নদী। ভালো করে খেয়াল করে দেখুন আপনারা, নদীটা কিন্তু একে বেঁকেই গেছে, এই যে এই মাথা থেকে শুরু করে ওই দিকে বেঁকে গেছে, আবার এদিক থেকে শুরু করেও বেঁকে বেঁকে গেছে। সেই ভাবনা নিয়ে রবীন্দ্রনাথের এই কবিতাটি, এবং এইখান থেকে কোপাই নদীর গভীরতাটা কিন্তু বেশ ভালো এই কঙ্কালীতলা মায়ের মন্দির এখান থেকে, এবং জলটা যথেষ্ট পরিষ্কারও আছে। এই ভিডিওটির মাধ্যমে শান্তিনিকেতন ভ্রমণের সমস্ত কিছু ডিটেইলস তথ্য আমি তুলে ধরেছি। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে উৎসাহ দেবেন যাতে আগামী দিনে আরো নতুন নতুন জায়গার ভ্রমণের ভিডিও আমি নিয়ে আসতে পারি শুধুমাত্র আপনাদের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই ভালোবাসা দিয়ে সঙ্গে থাকবেন।